والله ما رأيت أسيرا قط خيرا من خبيب আল্লাহর কসম নবী গো, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দী ছিলেন, অবস্থাটা ছিল এমন, তার সামনে মদের পানি, শুয়োরের গোশত, উভয়টাই হারাম। এই হারাম বস্তু দেওয়া হয়েছিল খাবারের জন্য, পান করার জন্য। উদ্দেশ্য ছিল হারাম পান করবে, হারাম খাইবে, ইমানের পাওয়ার কমে যাবে, দুর্বল হয়ে যাবে, এক সময় কি ইমান ছেড়ে দেবে। আওয়াজ করে বলেন, মুসলমান, হারাম খাওয়ার দ্বারা ইমানি পাওয়ার কমে না বাড়ে? বাড়ে না কমে? ও মুসলমান, হারাম খাওয়ার দ্বারা ইমানের পাওয়ার কমে, হালালের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে। হালাল অল্প হইলেও তার শক্তি বেশি, হারামের ভিতরে কোনো শক্তি নাই। মৃত মানুষ মুর্দার, হাজার হাজার মুর্দার পড়ে আছে, বিন্দু পরিমাণ কোনো নড়াচড়া করতে পারে না, কোনো কাজ করতে পারে না। জীবিত একজন মানুষ অনেক কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য সুকৌশলে মুসলমানদের সমাজে, মুসলমানের ঘরে ঘরে রন্ধ্রে 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 সুদ ঢুকায়া দেওয়া হয়েছে। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে দেওয়া হয়েছিল এইগুলো পানাহারের জন্য। তিনি চিন্তা করলেন, মালিক হারাম করেছেন, আমি এইগুলো পান করব না, আমি এগুলো খাইব না। হযরত ফাতেমা বলেন, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তু খায়রান মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাআতি ইনাব। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইবকে দেখেছি যেই সময়ে মক্কার বাগানে তাও কোনো ফল নাই, মক্কার বাজারে যেই সময়ে কোনো আঙ্গুর নাই, জেলখানাতে বন্দী খুবাইবকে তখন আমি দেখতে পেয়েছি জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم المسلمين الكرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বা অনুগ্রহ না থাকলে নেক কাজ করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। নেক কাজ যতটুকু আমরা করতে পারি, ভালো কাজ যতটুকু করতে পারি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ দয়া। পয়গম্বরগণ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই জন্যে দোয়া করতেন যে আল্লাহ যেন তাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। দেখেন,
নবীরা সবসময় নেক কাজেই থাকেন, এমনকি ঘুমন্ত অবস্থায়ও পয়গাম্বরদের কলম আল্লাহর জিকিরে মশগুল থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তানামু আইনায় ওয়ালা ইয়ানামু কলবি। রাসূল বলেন, আমার দুই চোখ ঘুমায়, আমার কলম ঘুমায় না। তো নবীর চোখ ঘুমায়, কলম ঘুমায় না, কিন্তু তারপরেও পয়গাম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন নেক কাজের তৌফিক দান করেন। তার মানে কি? মানে হলো উম্মতকে এই কথা শিক্ষা দেওয়া, আমাদের মতো সাধারণ মানুষকে এই শিক্ষা দেওয়া যে নেক কাজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, আর নেক কাজ কোনো কিছু যদি করতে পারি তাহলে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করলে নেক কাজ আরও বেশি করে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। মহতরম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার কিছু অংশের কথা আমরা গত জুমা পর্যন্ত শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরতের মালিক, সব কিছুর একমাত্র মালিক, সব কিছুর একমাত্র মালিক, একমাত্র মালিক, আমাদের মালিক, সারা পৃথিবীর মালিক। আল্লাহ যেমন চাইবেন দুনিয়া তেমন চলবে, এর ব্যতিক্রম সমস্ত মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত জিন্নাত, অন্যান্য প্রাণী জগৎ সবাই মিলে যদি হয় একটা পক্ষ, আর আমার আল্লাহ যদি হন আরেক পক্ষ, তাহলে আমার আল্লাহই চূড়ান্ত বিজয়ী হবে। আমার আল্লাহই হবেন বিজয়ী, এখানে আর কোনো কিছুই চলবে না, কোনো কিছুই হবে না। তো যেই আল্লাহ চাইলেই সব হবে, যেই আল্লাহ না চাইলে কিছুই হবে না। তাহলে বুদ্ধিমান হলে সেই মালিকের সাথেই সুসম্পর্ক গড়ে তোলা, এটাই হবে আমাদের করণীয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রব্বে করিম বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত্রকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন, মানে দিনকে রাত বানায় দেন, রাতকে দিন বানায় দেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আরো বলেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। হে নবী, আপনি বলেন যে হে আল্লাহ, তুমি মৃত থেকে জীবিতকে বের করো, আবার জীবিত থেকে মৃতকে বের করো। একটু খেয়াল করে আমরা বুঝব যে জীবিত জিনিসের ভিতর থেকে আল্লাহ মৃত বের করেন, আবার মৃত বস্তুর ভিতর থেকে জীবিত জিনিস বের করেন। একটু খেয়াল করে দেখেন, বাহ্যিকভাবে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব একটা মুরগি, এটা জীবিত, কিন্তু ডিম মৃত, নড়াচড়া নাই, আওয়াজ নাই, কথাবার্তা নাই, কোনো কিছুই নাই, হাঁটা চলাফেরা কিছুই নাই, কিন্তু আবার এই মরা ডিমের ভিতর থেকেই জীবিত। পরের অংশটা মনে হয় বুঝাইতে পারছি না নাকি? মুরগি ডিম পারে, আবার ডিমের ভিতর থেকে, তাহলে মুরগি জীবিত, ডিম মৃতের নমুনা। এটাকে নড়াইলে নড়বে, আপনি হাতে নিলে উঠবে, রাখলে থাকবে, নিজের থেকে কিছুই চলাফেরা করতে পারবে না, এদিক ওদিক নাই, কিন্তু আবার এই ডিমটার ভিতর থেকে একটা জীবিত বাচ্চা কে বের করে দেন? মুরগির কাছে তো এক্স রে মেশিন আছে, আল্ট্রাসোনোগ্রাম, কোনো কিছুই নেই। মুরগি ডিম নিয়ে বসে তা দিতে থাকে, নির্দিষ্ট সময় যখন হয়, বাচ্চা যখন ভিতরে কমপ্লিট হয়, তখন দেখবেন মুরগি তার ঠোঁট দিয়ে ওই ডিমের, ডিম নামের উপরের যে বাউন্ডারিটা, এটার মধ্যে খোঁচা দেয়, ঠোকর দেয়, দিলে ফাটে, এর ভিতর থেকে বাচ্চা বের হয়। যখন বাচ্চা কমপ্লিট হয় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মুরগি তার ডিম ভাঙে না। কে তাকে, কে তাকে জানাইয়া দিল, কে তাকে বুঝাইয়া দিল যে তোর বাচ্চা এখন কমপ্লিট, এখন দেওয়ালের ভিতর থেকে বের করে নিয়ে আয়? জীবিতর ভিতর থেকে মুর্দা বের করেন, মৃতর ভিতর থেকে আবার জীবিত জিনিস বের করেন, কে করেন? আমি আশা করি এতটুকুতে
আপনারা বুঝে নিতে পারবেন। এরকম তাকাইলে আরো অনেক কিছু দেখব, জীবিত থেকে মৃত বের হয়, আবার মৃত জিনিস থেকে জীবিত ব্যক্তি ব্যক্তি বের হয়, বস্তু বের হয়। এখানে মুফাসসিরিনে কেরাম আরো একটি বিষয় লেখেন, যারা ইমানদার তারা জীবিতর মতো, যারা আবার মানে কাফের তারা হলো মৃত। তাহলে এবার দেখবেন আপনারা, ইমানদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা এমন ব্যক্তির ঘরেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়, আবার 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 কাফেরের ঘরেও পয়গাম্বরের জন্ম হয়। হ্যাঁ, দেখেন একটু খেয়াল করে, সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম, তার বাবার নাম হ্যাঁ কাফের না মুসলমান? হ্যাঁ কাফের। মহতারাম হাজিরিন, তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে সেই বাবার ঘরেই জন্ম দিয়েছেন, সেই বাবার ঘরেই জন্ম দিয়েছেন। এখানেও অনেক কথা, আমি সেই কথার দিকে যাচ্ছি না, শুধুমাত্র এতটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে কাফেরের ঘরে জন্ম দিয়েছেন। মহতারাম হাজিরিন, আবার লক্ষ্য করে দেখেন, হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম পয়গম্বর, সেই পয়গম্বরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কেনান নামের কুলাঙ্গারকে জন্ম দিয়েছেন। তাহলে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা আল্লাহর জিকির করে আর যারা করে না, তাদের নমুনা হলো, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল হাইয়ি ওয়াল মাইয়িত, মৃত এবং জীবিতের মতো। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের বেঈমান তারা মৃত। তাহলে পয়গম্বর যিনি, নিশ্চয়ই তিনি জীবিত, আর সেই জীবিত পয়গম্বরের ঘরে মৃত কাফের কেনান জন্ম নিয়েছে। শুধুমাত্র জন্ম নিয়েছে তা না, পয়গম্বর নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তারা অমান্য করছিল, সর্বশেষ সাইয়েদেনা হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযরহুম ইয়ুযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কোরআনে তা বর্ণনা করেছেন, রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, হে আল্লাহ এই জমিনের উপরে কোনো কাফেরের ঘর তুমি ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন, এবার তুমি জাহাজ বানাও, স্টিমার বানাও, নৌকা বানাও, পানি আসবে, সর্বশেষ এসেছে। এবার আস্তে আস্তে করে পানি উঠতে শুরু করেছে, দেখেন অবস্থাটা এমন হয়েছে, যেই চুলার মধ্যে আগুন জ্বালায়, যেই চুলাতে রান্না হয়, সেই চুলার ভিতর থেকেও পানি বের হওয়া শুরু হয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে এক নাগারে অনেক দিন যাবত, ফিরানোর মতো ক্ষমতা তো আমাদের কাছে আছে, এত কিছু এত কিছু এখন বর্তমান দুনিয়াতে, কিন্তু একটু বৃষ্টি ফিরানোর মতো ব্যবস্থা নেই, না হইলে একটু বৃষ্টি দেওয়ার মতো ব্যবস্থা। তাহলে সায়েন্স টেকনোলজি অনেক অ্যাডভান্স, অনেক কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহর কুদরতের সামনে সকল টেকনোলজি সম্পূর্ণ অসহায়। মহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এবার চুলার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। সাইয়েদেনা হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি তোমার উম্মত নিয়ে, তোমার যারা ইমানদার উম্মত আছে তাদেরকে নিয়ে তুমি আবার তোমার নৌকাতে ওঠো, জাহাজে চড়ো। নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম উঠলেন, সর্বশেষ কেনানকে এই বলে দাওয়াত দিয়েছিলেন যে ইমান এনে এই জাহাজে উঠো। এখানে ইমানদার সারা কাউকে উঠানোর সুযোগ ছিল,
ইমান এনে ইয়া বনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গী হয় না। কালেমা পড়ে স্টিমারে ওঠো, সে উত্তর দিয়ে কি বলছে, সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আব্বা আপনি কিসের পানির কথা বলেন, কোথায় আসবে এখানে বন্যা, কোথায় আসবে এখানে পানি, আর যদি আসেও এই যে পাহাড়ের চূড়া অনেক উঁচা, পাহাড়ের চূড়া অনেক উঁচা, আমি ওই টিলায় চলে যাব, উপরে চলে যাব, ওইখানে গেলে আর আমাকে পানি ধরতে পারবে। তার মানে যদি বর্তমান আমাদের এই সময় এসে আমরা আমাদের শব্দে যদি প্রকাশ করি, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা বন্যা মোকাবেলা করব। হ্যাঁ না, এখন তো আমরা এটাই বলে থাকি আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। তো করেন মোকাবেলা, কি করবেন মোকাবেলা? মহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মোকাবেলার জন্য দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা যে যা যা করণীয় সেইগুলো আমরা করতে পারবো, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে মোকাবেলার জন্য দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের হাতে নেই। তো কেন বলছে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠব, ওইখানে পানি পৌঁছবে না, পানি যাবে না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই পাহাড়ের চূড়ায়ও আমার আল্লাহ পানি পৌঁছানোর ক্ষমতা রাখেন কিনা? হ্যাঁ, পাহাড়ের উপরেও পানি উঠাইতে পারেননি না পারেন না? সমুদ্রের পানি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় উপরে উঠাইয়া মেঘ আকারে এটাকে জায়গা জায়গায় নিয়ে আমার আল্লাহ বৃষ্টি আকারে নাজিল করেন। তো যেই আল্লাহ তা পারেন, সেই আল্লাহ পাহাড়ের চূড়ায় বৃষ্টির মাধ্যমে বেশি করে পানি দিয়ে তাকে ওইখানেই চুবাইয়া মারবার মতো ক্ষমতা। তো আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে গেলেন না, ওই জায়গায় গেলেন না, বাবা এবং ছেলে দুইজন কথা বলতেছে, বাবা গো বাবা পয়গাম্বর বলছেন কালেমা পড়ে উঠ, আর সে কো আমি পাহাড়ের চূড়ায় যাব। দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছে, ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা এবং ছেলের কথা তখনও শেষ হয় নাই, বাবা দাওয়াত দিচ্ছে, ছেলে দাওয়াত প্রত্যাখ্যান করছে, আর এই অবস্থার মধ্যেই ঢেউ একটা এসে বাবা এবং ছেলের মাঝখানে আর হয়ে গেছে, আড়াল হয়ে গেছে। বাবার চোখের সামনে দেখতেছেন ছেলে হাবুডুবু খেয়ে পানি ভিতরে ঢুকছে আর মৃত্যুর পথে আগাইতে আছে। তার মানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করবে। মহতারাম হাজরিন, পয়গম্বর ওই মুহূর্তে বলেছিলেন হে আল্লাহ, তুমি না বলেছিলে আমার পরিবারকে বাঁচাইবা, তো আমার ছেলে তো আমার পরিবার, আমার আল্লাহ কো পয়গম্বর না না না, সে তার পরিবার না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার সদস্য না। ও মুসলমান, আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করি, নবী কয় আল্লাহ আমার ছেলে, ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের লোক, আর তোমার ওয়াদা ছিল ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা তো সত্য, তুমি আমার পরিবারকে বাঁচাইবা, তো আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, আমার আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলি, হে পয়গম্বর সে তোমার পরিবারের না, ছেলে পরিবারের না, ছেলে পরিবারের না। আল্লাহ বলেন তাহলে পরিবারের সদস্য আর কে হবে? মুসলমান মনে রাখতে হবে, মুসলমানের পরিবার হয় ব্লাডের মাধ্যমে নয়, মুসলমানের পরিবার রক্তের মাধ্যমে হয় না, সম্পর্কের মাধ্যমে হয় না, মুসলমানের পরিবার হয় ইমানের মাধ্যমে। মুসলমানের পরিবার হয় এই জন্য ফিলিস্তিনে একজন মুসলমান মারা গেলে বাংলাদেশে একজন মুসলমানের হৃদয়ে ব্যথা লাগা, এটা হলো ইমানের বৈশিষ্ট্য। যদি ব্যথা লাগে না তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে। আমার বন্ধুরা, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান জুলুমের শিকার হবে, অন্য প্রান্তের মুসলমানের হৃদয়ে তা ব্যথা লাগতে হবে, তাহলে সে মুসলমান। পয়গম্বর কয় আল্লাহ আমার ছেলে আমার পরিবারের, আল্লাহ কয় না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের লোক না, এটা তোমার পরিবারের লোক না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আমার আল্লাহ কয় তার আমল ভালো না। কি ভালো না? তাহলে বোঝা গেল ইমান আর আমলের দ্বারা পরিবার হয়। তাহলে যারা ইমানদার যারা নেককার তারাই হবে মুমিনের পরিবারের সদস্য। মহতারাম হাজরিন, এবারে একটু আমি আপনাদেরকে
একটু সামান্য একটু দূরে নিয়ে যাইতে চাই, একেবারেই বড় কথাকে ছোট্ট একটু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের নিশ্চয়ই এই কথা শুনেছেন, জানা আছে, আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের ঘটনা বর্ণনা করে আল্লাহ কোরআন শরীফে একটি সুরাই নাজিল করেছেন, সুরাটার নামই সুরায়ে কাহাফ। এখানে সর্বপ্রথম সাতজন যুবক, সাতজন যুবক পূজার অনুষ্ঠান ছেড়ে একটি গাছের নিচে গিয়ে সমবেত হয়েছিল। প্রথম যে যুবকটি পূজার অনুষ্ঠান ছেড়ে দিয়ে ওই গাছের নিচে গিয়ে নীরবে বসেছিলেন, মুফাসসিরিন ইকরাম লিখেন তার নাম ছিল ইয়ামলিখা অথবা তামলিখা, নীরব। আরেকজন গিয়ে গাছের নিচে বসা, নীরব। আরেকজন এই গাছের নিচে গিয়ে বসা, নীরব। একে একে সাতজন। এইদিকে রাষ্ট্রীয়ভাবে পূজার অনুষ্ঠান চলছে খুব আনন্দ উল্লাসের সাথে, আর একে একে একজন একজন করে সাতজন যুবক এই পূজার অনুষ্ঠান রেখে ছেড়ে দিয়ে গাছের নিচে এসে, একই গাছের নিচে এসে সাতজন নীরবে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই নীরব, সবাই নীরব, সবাই নীরব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে কোনো একটা অনুষ্ঠানের জায়গাতে রাস্তা কি একটাই থাকে সাধারণত, না অনেক দিক থেকে মানুষ আসে? তাহলে যাওয়ার রাস্তাও ভিন্ন। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে কেউ এইদিকে যাব, কেউ ওইদিকে যাব, কেউ সামনের দিকে যাব, ঠিক না? তাহলে এক এক দিকে যাব। কিন্তু এই সাতজন যুবক একই রাস্তা দিয়ে এসে একই গাছের নিচে একেবারে নীরবে বসা, কেউ কারোর সাথে কথা বলছে না। ভিন্নভাবেও তো যাইতে পারতেন, কিন্তু মুফাসসিরিন কিরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সাতজনের চিন্তা ভাবনা এক, বলে কেমনে? একটু পরেই আমি বলছি, এই কথাটা আগে বলি, এই কথাটা পরে বলবো। এবার দেখেন সাতজন যুবক নীরব, কথা বলে না। তো সাতজন মানুষ একসাথে বসে থাকবে, কথা বলবে না, এটা মানবীয় বৈশিষ্ট্যের সম্পূর্ণ উল্টা। সাতজন মানুষ একসাথে এক জায়গায় বসে থাকবে, কোনো কথা হবে না, এটা হইতেই পারে না, এটা মানুষের বৈশিষ্ট্য না। মানুষ তো একজন মানুষ পাইলে কো ভাই, আমার বাড়ি বাসা কোথায়, অমুক কেন, তমুক কেন, ও আচ্ছা আচ্ছা, এখানে তো আমাদের আত্মীয় আছে, বলে কি নাম, অমুক, আস্তে আস্তে করতে করতে দেখা যায় একজনের বাড়ি সিলেট, কোনো দিক দিয়ে না হইলে, কোনো দিকও যদি খোঁজ করে না হওয়া যায়, তারপরে দেখবেন রাজনৈতিক পরিচয় নিয়ে আসে। তাহলে তো বরিশাল হইলেও হইতে পারে, সিলেট হইলেও হইতে পারে, কোনো অসুবিধা দীর্ঘ সময় পরে সর্বপ্রথম সেই তামলিখা জবান খুলে ডাইন বাম তাকিয়ে কয়, এরকম পূজার অনুষ্ঠান দেখে আপনারা এখানে নীরবে কেন বসে আছেন, কেউ কারোর সাথে কোনো কথা বলছেন না, আপনারা পূজা ছেড়ে এখানে কেন আসলেন? একজনে মুখ খুলছে তো বাকি সবার মুখ খোলার সুযোগ হয়েছে। এখন ছয়জনে একসাথে জিজ্ঞেস করে, আসছেন তো মনে হয় আপনি সবার আগে, বলে হ্যাঁ, তো আপনি কেন আগে আসলেন এটা একটু আমাদেরকে বলেন। তখন ওই তামলিকা বলছে, আমার মন বলতেছে, আমার দিল সাক্ষী দিচ্ছে যে এই মূর্তিগুলো মাবুদ হতে পারে না। আপনাদের কি মনে হয়, হ্যাঁ কোন মূর্তি মাবুদ হতে পারে? মাবুদ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কিছু যোগ্যতা লাগে, মূর্তিগুলোর মধ্যে একটাও প্রধান, একেবারে প্রথম, আমার আল্লাহ নিজে মাবুদ, আমার আল্লাহ মাবুদ। সেই মাবুদ হওয়ার পক্ষে আল্লাহ যতগুলো জিনিস বর্ণনা করেছেন, যত কোয়ালিটি বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম নাম্বারটা আল্লাহ বলেছেন আল হাইয়ু, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার মরণ, আমার মরণ নাই, আমার মৌত নাই, আমি মরবো না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু, আমার আল্লাহ হলেন আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন। মহতারাম উপস্থিতি, তাহলে দেখেন একটু, তিনি মরবেন না, আর দুনিয়াতে যত মূর্তি আছে এটি মরার তো প্রশ্ন আসবে, জিন্দা হইলে এটি তো কখনোই জীবিতই ছিল না, তাহলে মাবুদ হইতে, মাবুদ হইতে,
আবারও বলছি, কোন মূর্তি মাবুদ হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র। তামলিকা বলে কি? তামলিকা বলছে আমার মন সাক্ষী দিচ্ছে যে এই মূর্তিগুলো মাবুদ হইতে পারে না। দেখেন হযরত আক্তার হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় এক মুহাদ্দিস ছিলেন, বহুত বড়, অনেক 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 বহুত বড় বুজুর্গ ছিলেন। একদিন রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কিছু আলো কিছু অন্ধকার, এমন সময়ে এক হিন্দু ভদ্রলোক হ্যারিকেন নিয়ে যাচ্ছে। চেহারা নজর পড়া মাত্রই ওই হিন্দু ভদ্রলোক বলতে আছে, মৌলবী সাহেব মুঝে কালেমা পড়া দো, মৌলবী সাহেব আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জিজ্ঞাসা করা হইল, তোমাকে তো মৌলবী কালেমার দাওয়াত দেয় নাই, তো কালেমা গ্রহণ করে নিলাম। এই অন্ধকারের ভিতরে চেহারায় যখন আমার নজর পড়েছে, আমি দেখতে পাইলাম অন্ধকারের ভিতরে চেহারা থেকে নূর চমকাইতে আসে, আর আমার দিল এই দিক থেকে বলছে, আমার কলব সাক্ষী দিচ্ছে, এত নোরানি চেহারাওয়ালা মানুষ কোন বাতিল ধর্মের অনুসারী হতে পারে না, নিশ্চয়ই সে সঠিক ধর্মের অনুসারী, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মহতারাম হাজরিন, তো ওই তামলিকা বলছে আমার দিল সাক্ষী দিচ্ছে যে এই মূর্তিগুলো মাবুদ হতে পারে না, এই জন্যে আমি এই পূজার অনুষ্ঠান ছেড়ে এখানে এসে বসে আছি, বসে রয়েছি। ছয়জন এবার একসাথে এক বাক্যে বলেছে, ভাইজান আমরাও একই কারণে এখানে এসেছি। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এখানে এই সাতজন, এই সাতজন তারা এই এক জায়গায় এসে জমা হওয়াটা এটা ছিল ইমানের ভিত্তিতে ঐক্য, ইমানের ভিত্তিতে ঐক্য। আজকে আমরা ঐক্য হতে পারি না, কারণ আমাদের ইমান দুর্বল, যার কারণে আমরা একসাথে থাকতে পারি না, একসাথে হইতে পারি না, একসাথে থাকতে পারি না। মহতারাম হাজরিন, ঐক্য হবে ইমানের ভিত্তিতে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা থাকতে পারবো। আর ইমানের ভিত্তিতে যতটুকু আমাদের ইমানের পাওয়ার আছে, ততটুকুর ভিত্তিতেই ওই মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারলে বাংলাদেশের মুসলমানের হৃদয়ে আঘাত লাগে, বাংলাদেশের মুসলমান আন্দোলন করে মিছিল করে, এটা একমাত্র ইমানি সম্পর্কের কারণে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাইয়েদেনা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা এবং সাইয়েদেনা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে মতবিরোধ ছিল, ইখতিলাফ ছিল। সাইয়েদেনা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাবি ছিল, যারা হযরত উসমানকে শহীদ করেছে তাদের বিচার দ্রুত করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, যেখানে ইসলামের খলিফাকে শহীদ করা হয়েছে সেখানে দেশের সামগ্রিক অবস্থাটা একটু নড়বড়ে, আগে একটু স্থিতিশীলতা ফিরে আসুক, তারপরে খুনিদের বিচার করা হবে। এই নিয়েই মূলত একটু একতলা বা মতানৈক্য ছিল। এর ভিত্তিতেই রোম সম্রাটের পক্ষ থেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এসেছে, আর সেই চিঠিতে লেখা ছিল যে হে মুয়াবিয়া, তুমি যদি আলীর বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করতে চাও, তাহলে আমি রোম সম্রাট আমার সেনাবাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব। এমন সুযোগ যদি পাওয়া যায় তাহলে অনেকেই ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত। কিন্তু সাইয়েদেনা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চিঠি পাওয়ার পরে চিঠির উত্তর লিখতে গিয়ে তিনি সর্বপ্রথম যে সম্বোধন করেছিলেন সেই সম্বোধনটা ছিল, হে রুমের কুকুর। আল্লাহু আকবার বলে। আমরা আমাদের গ্রাম্য ভাষায় যদি বলি, হে রুমের কুত্তা। আমার আর আমার ভাইয়ের মধ্যে আমাদের ঘরোয়া বিষয়ে তুই হস্তক্ষেপ করার কে? তুই আমাকে উস্কানি দিচ্ছিস, আলীর বিরুদ্ধে অভিযান চালাইলে তুই আমাকে সেনাবাহিনী দিয়ে সৈন্য দিয়ে আমাকে সাহায্য করবে? আল্লাহর কসম করে বলছি, আলীর বিরুদ্ধে তুই যদি কোনো অভিযান পরিচালনা করতে চাস আর ময়দানে তোর বাহিনী আসে, সর্বপ্রথম আলীর পক্ষ হয়ে যে তরবারি নিয়ে তোর বিরুদ্ধে দাঁড়াবে সেই ব্যক্তিটা হবে আমি, আমিরে মুয়াবিয়া। কত দূরদর্শিতা, কত বিচক্ষণতা! আর এই যে সম্পর্কটা, এটা ছিল ইমানের সম্পর্ক। মহতারাম হাজরিন, এখানে সুযোগে কোনো অমুসলিম কোনো কাফের আমার ভাই আলীর উপরে হামলা করবে, এটা কোনোভাবেই হইতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। মহতারাম হাজরিন, যাই হোক, আসুন, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম যে এই সাতজন যুবক এবার বলতে আসে তারা যে আমরা এখানে কেন এসেছেন, বলে এই মূর্তিগুলো মাবুদ হইতে পারে না, দিল সাক্ষী দেয় আমরা একই কারণে এসেছি। মহতারাম হাজরিন, এই একই কারণে এসেছি, এই যে একটা বিষয় যে মূর্তি মাবুদ হতে পারে না, এই জিনিসগুলোই সবাইকে একসাথে জমায়ে দিয়েছে। মহতারাম হাজরিন, আমি মনে করি বর্তমান সময়ে মুসলমানদের যে দুরবস্থা সারা পৃথিবীতে, এখন সারা পৃথিবীর সকল মুসলমান ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া একান্তই সময়ের দাবি। আমি নির্দ্বিধায় বলতে পারি, আগেও বলেছি, 200 কোটি মুসলমান যদি আমরা আবারও এক জায়গায় চলে আসতে পারি, 200 কোটি মুসলমান যদি ইমানের ভিত্তিতে ভাই ভাই হয়ে চলতে পারি, আমাদের একবারের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করার মতো ক্ষমতা কাফের বেঈমানদের হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা বন্যা দুর্গত অবস্থায় আছে তারাও তো আমাদের ভাই, হ্যাঁ, তাদেরকে একটু সহযোগিতার দরকার আছে না? হ্যাঁ, একটু আসতে বললেন দি। মহতারাম হাজরিন, এই জন্যে আমরা মুসলমান মনে রাখবেন, রব্বে করিম কোরআনে করিমে ঘোষণা করেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে যারা তোমার কাছে চায় তাদের যেমন হক আছে, যারা চায় না তাদেরও হক আছে। অনেকে চায়, গরিব মানুষ, তার হক আছে, সে তোমার সম্পদের ভিতরে তার পাওনা আছে। আবার অনেকে মুখ আর চক্ষু লজ্জার কারণে চাইতে পারে না, কিন্তু তার ভিতরে অভাব আছে, তার মধ্যে চাহিদা আছে, প্রয়োজন আছে, তাদের হক আছে। এই জন্যে শুধুমাত্র যারা চায় এসে তাদেরকে দেওয়া না, খোঁজ করা এটাও দরকার, যে কেউ এমন আসেনি চায় না অথচ অভাব আছে, এমন ব্যক্তিকেও তার বাড়িতে তার কাছে পৌঁছায়া দেওয়া। মহতারাম হাজরিন, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমরা সাহায্য সহযোগিতা যেভাবেই করি, আমরা যেন শুধুমাত্রই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বিপদগ্রস্ত মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আমরা দেওয়া 10 টাকা দিয়ে 200 টাকার নাম প্রচার করতে চাই অনেকেই, এই কাজটা থেকে বিরত থাকার জন্যে আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, যার যতটুকু সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব, কিন্তু অবশ্যই সেটা কার সন্তুষ্টির জন্য। আজকে তারা বিপদগ্রস্ত, আরেকদিন আমিও তো বিপদে পড়তে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্, জীবিতর ভিতর থেকে মৃত, মৃতর ভিতর থেকে জীবিত জিনিস কে বের করেন? জীবিত মুরগির ভিতর থেকে মরা ডিম বের করেন, আবার সেই ডিমের ভিতর থেকে জীবিত বাচ্চা বের করেন। পয়গম্বরের ঘরে কেনানের মতো কুলাঙ্গারের জন্ম হয়, আবার আজরের মতো মূর্তি পূজারীর ঘরে পয়গম্বরের জন্ম হয়। তারপরে আসেন
আয়াত করিমার শেষ অংশে রব্বে করিম বলেন, وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب রিজিকের মালিক কে? যে যাকে যতটুকু ইচ্ছা কে দেন? এখানে আমাদের মৌলিকভাবে আমাদের বিশ্বাসটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। আমার মনে হয় আমাদের বিশ্বাসের ভিতরে এখানে কিছু না কিছু হলেও ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে চান রিজিক বাড়ায়া দেন, আবার যাকে চান রিজিক বাড়ায়া দেন কমায়া দেন। এটার অর্থ এরকম না যে জমিনে ফসল বেশি হয়, টাকা পয়সার মালিক বেশি হয়। আরে ভাই, আজকে যারা বন্যা দুর্গত বহু মানুষ এমন আছে ঘরে তার খাবারের অভাব নাই। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়ারও দুইটা থানা বন্যা কবলিত, আখাউড়া এবং বিজয়নগর। তো এখানে যোগাযোগের পরে, অনেকের সাথে যোগাযোগের পরে জানা গেছে যে আমাদের খাবারের সমস্যা না, এই মুহূর্তে থাকার জায়গার সমস্যা। আবার অনেক জায়গায় গিয়ে দেখবেন থাকারও সমস্যা, খাবারেরও সমস্যা। অথচ তাদের ঘরের ভিতরে খাবারের অভাব ছিল না, কিন্তু সেই খাবারগুলো ঘর থেকে সরানোর মতো সুযোগও তারা পান নাই। মহতারাম হাজরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক বাড়ায় দেন, আবার কাউকেও কমায় দেন, তাহলে রিজিকের বিষয়টা কার হাতে? বহু মানুষ আছে বন্যা কবলিত, এখন অনেকের হাতের দিকে তাকিয়ে আছে, হয়তো খাবার গেলে তারা খাইবে, অথচ তাদের খাবারের কোনো এই মুহূর্তে সংকট আসলে তাদের ছিল না। মহতারাম হাজরিন, এমন হয় খাইতে বসেছে, হাত ধুইছে, প্লেট সামনে নিয়েছে, তারপরে খাইতে পারে নাই। হ্যাঁ, খাইতে পারে নাই, কারণ এই খাবার, এই খাবার তার রিজিকে। মহব্বতের সাথে একটু আওয়াজ করে বলবেন, রিজিকের মালিক কমান কে, বাড়ান কে? তাহলে ধনী আর দরিদ্র হওয়াটা এটা কার হাতে? আমরা মনে করি যে একটা বিষয়, বড় শিক্ষিত হতে পারলে ধনী হওয়া যায় না, বড় শিক্ষিত হতে পারলে ধনী হওয়া যায়। জন্য যে জাতি যত বড় শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। মাশাআল্লাহ, যারা বস্তার বস্তা টাকা কামাই করছে তারা শিক্ষিত ছিল না। হ্যাঁ, বস্তা বইরা বলে টাকা দেওয়া লাগতো। মহতারাম হাজরিন, সেজন্য আসুন, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য বলেন, আমি যাকে চাই তাকে রিজিক দেব, যতটুকু চাই ততটুকু দেব, বেশি চাইলেই পাবে না, বেশি চাইলেই পাবে না। আমি যাকে যতটুকু দেব ততটুকু, যাকে দেব সেই পাবে, আর কেউ হবে না। মহতারাম হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا الله বলেন, দুনিয়া যারা চাইবে তারা পাবে না, যতটুকু চাইবে ততটুকু পাবে না। আমি যাকে চাইবো তাকে দেব, যতটুকু চাইবো ততটুকু দেব। তাহলে বড় শিক্ষিত হয়েও অনেকে গরিব হইতে নাই, আপনাদের জানার মতো এরকম নাই, বড় শিক্ষিত গরিব, আবার মোটেও শিক্ষা নাই, সিগনেচারটাও শিখতে অনেকদিন সময় লাগছে। ঠিক মতো জিজ্ঞেস যদি করেন বলে সিগনেচারে করতে যে কয়টা অক্ষর লাগে, তাহলে এটাও বলতে পারবে না, কিন্তু অনেক টাকার হ্যাঁ আছে 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 আছে। মহতারাম হাজরিন, যাক, এরকম আমার জানা মতে যেহেতু আছে, আপনাদের জানা মতেও থাকার কথা। আমার ভাইয়েরা, তাহলে রিজিকের মালিক সময় সিগন্যাল দিতে আছে আমাকে ঘড়ির কাঁটা, এই জন্যে আমি বড় করতে পারছি না, তবে একেবারে ছোট্ট করে শর্ট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে চাও কল্পনাতীত রিজিক দাও। কল্পনা করা যাবে না এমন পদ্ধতিতে আমার আল্লাহ রিজিক দিতে
এমন পদ্ধতিতে আমার আল্লাহ রিজিক দেন। একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে শুধু পেশ করছি। সাইয়েদেনা হযরতে খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে বন্দী ছিলেন, অনেক বড়। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড, কিতাবুল মাগাজি এবং কিতাবুল জিহাদ এই অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে। হযরত খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের হাতে জেলখানায় বন্দী, আর তারা দীর্ঘ সময় পর্যন্ত হযরত খুবায়বকে ক্ষুধার্ত অবস্থায় রাখছে। ক্ষুধার্ত অবস্থায় রাখলে, বেশি সময় ক্ষুধার্ত থাকলে পেটের খিদা যখন চরম আকার ধারণ করে, তখন মরিচ ঠিক মতো হয়েছে নি, হলুদ ঠিক মতো হয়েছে নি, লবণ ঠিক মতো হয়েছে কি না, এটা সকালের রান্না না দুপুরের রান্না, এইগুলি প্রাথমিক পর্যায়ে এত খোঁজ খবর থাকে না। কিছুক্ষণ খাওয়ার পরে একটু স্বাভাবিক অবস্থা হইলে তার পরে গিয়ে টের হওয়া যায় লবণ টবণ ঠিকঠাক মতো আসে না নাই, কথা ঠিক না? একটু চিন্তা করেন না, মাত্র রোজা যদি একদিন রাখি তাহলে আসরের নামাজের ভোর থেকেই কীরকম যে লাগে, ইফতারের টাইমটা কোন সময় হইবে, শরবত কি কি আইটেমের হবে, কি কি ইফতারি হবে, কতগুলো হবে, মনে হয় যেন কত কিছু খেয়ে ফেলব। আর ইচ্ছাকৃত ভাবে হযরত খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার্ত রাখা হয়েছে, খাবারের প্রতি চাহিদা এবং আগ্রহের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, অতঃপর হযরত খুবায়বের সামনে নিয়ে খাবার হিসেবে দেওয়া হয়েছে শুয়োরের গোশত আর মদের পানি, কোনটা হালাল? সময় মনে হয় বলেন নাই, আমি আবারও বলছি, শুয়োরের গোশত মদের পানি কোনটা হালাল? হ্যাঁ, দুটোই। শুয়োরের গোশত কেউ খায় মুসলমানের মধ্যে এটা আমি বিশ্বাস করি না, তবে আর একটা কথা বল, আরে শুয়োরের গোশত কোন মুসলমানে খায় এটা আমি বিশ্বাস করি না, কিন্তু মদ এটা কি? আবার বলেন, মহব্বতে জোরে কন, মদ খাওয়া হারাম, 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 কে হারাম করেছেন? আমার বন্ধুরা, বিনয়ের সাথে বলছি, যেই মদ আমার আল্লাহ হারাম করেছেন সেই মদ মুসলমানের ঘরে থাকতে পারে না, কোন মুসলমানের বাচ্চা মদ পান করতে পারে না। আমরা চাই, আমরা চাই এটা বন্ধ হোক, তবে দুর্ভাগ্য সরিষার ভিতরেই ভূতে ধরা থাকে, এর চেয়ে বেশি আমি আর বলবো না, আপনারা বাকিটা বুঝে নেবেন। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো সেই সরিষার মধ্যেই ভূতের, আচ্ছা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাফেরা করতেন, রাতের বেলা ঘোরাফেরা করতেন, দেখতেন মানুষের অবস্থা কি, কে কোন অবস্থায় আছে, কারো কোনো অসুবিধা আছে কিনা, পাহারা দিতেন। মদিনার মানুষ কেটে কেটে কে বলতেন, ইয়া আহলাল মদিনা নুমু কানাউমাতিল আরুস ফা ইন্নী রাকীবুল লাকুম, হে মদিনার মানুষ, নতুন দুলহা, নতুন দুলহান, নতুন স্বামী স্ত্রী, নববধূ, নবদম্পতি যেমন নির্বিঘ্নে খুব আরাম আনন্দের সাথে রাত্রি যাপন করো, তোমরা এমন নির্বিঘ্নে নির্দ্বিধায় আরাম আনন্দের সাথে রাত্রি ঘুমাও, রাতের বেলা ঘুমাও, তোমাদের জানমালের পাহারা দেওয়ার জন্যে আমি উমর সজাগ আছি। সুবহানাল্লাহ, খাওয়া দাওয়ার পরে কেন জনগণকে কয় তোমরা ঘুমাও, আমি আমি পাহারা দিই, খবর নিতেন, খোঁজ খবর নিতেন, যত রকমের যত রকমের। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন সামনে হঠাৎ করে এক যুবক, এই যুবক রাতের বেলা, দিনের বেলা সুযোগ নাই, মানুষ দেখে ফেলবে, মদের খুব নেশা, দেখেন হঠাৎ করে যুবক ওই মদের বোতল হাতে নিয়ে রওনা দিছে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় গিয়ে মদ পান করবে, কারণ দিনের বেলা পান করার কোনো সুযোগ, কারণ হযরত উমরের ঘোষণা, যদি ধরা পড়ো তাহলে উপায়, শাস্তি যা আছে কোরআনে বর্ণিত তাই প্রয়োগ করা হবে, এখানে বিন্দু পরিমাণ কোনো কম বেশি করা হবে, সাসা হইলে কিছু কম, ভাতিজা হইলে আর একটু কম, আর যদি ছেলে হয়, এইরকম কোন ব্যবস্থা হযরত উমরের কাছে ছিল না। এই জন্য ভয়ে 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 রাতের অন্ধকারে
দিনে পান করার সুযোগ নাই, সাহস নাই, কারণ কেউ না কেউ দেখে ফেলবে, রাতের অন্ধকারে মদ পান করবে। আর এখন আমরা দেখি আমাদের আমাদের চোখের সামনে দিয়েই ঘোরাফেরা করে, বলার কেউ নেই, বলার কেউ নাই। বরঞ্চ কেউ যদি একটু কিছু বলতে চাস তাহলে আরো তিনজন এসে কর, দেখেন না মাতাল অবস্থায় আছে। তার মানে আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। যাই হোক, হাজু তোমার এই ঘোরাঘুরি করতে হাতে বোতল দেখে, এ যুবক কে তুমি, আমি অমুক, তোমার হাতে কি? দেখেন এই ততক্ষণের ভিতরে আবার একটা কাজ হয়ে গেছে। ওই যুবক যখন দেখছে সামনে হজরত ওমর, রাতের বেলা এই সময়ে আর কোনো মানুষ হওয়ার কথা না, আর কেউ হওয়ার কথা না, নিশ্চয়ই এই লোক ওমর। এখন যদি আমার হাতে মদের বোতল দেখতে পায় তাহলে তো আমার অবস্থা কেমন হবে এটা তো জানা। এই জন্যে এত দ্রুততম সময়ের ভিতরে, দ্রুততম সময়ের ভিতরে যিনি বাঁচানোর ক্ষমতা রাখেন তার সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে। যদি আপনারা বলেন তাহলে এত দ্রুততম সময়ের ভিতরে কে বাঁচাইতে পারেন? এটাও তো এখন ইমাম সাহেব নিয়ে দোয়া করানো সম্ভব আপনারা দাওয়াত দিয়া? হ্যাঁ, এরকম সুযোগও নেই। এখন নিজে কি জোর করে হাত তুলে এখন এই মুহূর্তে দোয়া করা যাবে? দেখা যায় হয়তো তোমার সংসার শুধু মনে 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 ভিতরে 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 নিঃশব্দে যোগাযোগ চলছে মালিকের সাথে। আমার আল্লাহ নিঃশব্দের ভাষাও বুঝেন, যেই যেই ভাষার কোনো শব্দ সেটাও আমার আল্লাহ। মাঝে মাঝে মশা দেখে না, মশা তো দেখেন না ঢাকার মানুষ, কিছু কিছু মশা আছে সাইজে একটু বড়, আবার কোনো কোনো মশা আছে কামড় দেয় যে টের হয় বুড়া মানুষ দেখে না কোন কিসে কামড় দিছে, এমন ছোট। কিন্তু এটা যদি কয়েক সেকেন্ড আপনার শরীরে বসে থাকতে পারে তাহলে দেখবেন তার পেটটা লাল হয়ে গেছে। তার মানে কি? কিনিছে মশাটা কত বড়। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটার দিকে তাকায় তাকায় চিন্তা করি, আমি অনেক সময় মানে ওই একটু যদি পড়ার মধ্যে থাকি বিশেষ করে তাহলে দেখা যায় আমার শরীরে দুই একটা মশা থাকে, মশার সাথে আবার আমার সম্পর্ক ভালো আছে। যদি আমার ভাত হইলে মানে যৎক্ষণ না মরছে এতক্ষণ আর যাইবে না, তো আমি একটু থাপড় তুপুর কম দিই, তো মাঝে মাঝে উনি আইসা কয় মশা দিয়ে খাইতে আসে, তাও খাইতে কী করবার আর কি, আর খেত খামার আছে কথার কথা আর কি। তা আমি চিন্তা করি যে এই ক্ষুদ্র এটা ভালো করে চোখে দেখা যায় না, তাইলে এই মশাটার ভিতরেও তো আমরা বেঁচে থাকার জন্যে বা আমরা মানুষ হিসেবে আমাদের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে একটা প্রাণী হিসেবে তো তার ভিতরেও আল্লাহ সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে রাখছেন। তাহলে সবটা মশা মিলাইয়া কত বড়, এদের ভিতরে হাট কত বড়, এটার যদি অন্য কোনো কিছু যন্ত্রপাতি থাকে এটা কত বড়। সর্বশেষ হলো যেই সিরিঞ্জটা আপনার শরীরে পুশ করে এই সিরিঞ্জটা কোন কোম্পানি তৈরি করে, কোন দেশ থেকে আমদানি করা হইল, অথচ আপনার শরীরের ভিতরে এটা কিন্তু ঠিকই আমরা ঢুকাইয়া দিছি। এরপরে আবার ধরলাম ঢুকাইলো এই সিরিঞ্জটা আবার কত মোটা, এটার ভিতরে দিয়ে ছিদ্রটা কত মোটা, যেটা দিয়ে রক্ত আবার টেনে তার ভিতরে নিতে পারলো। মহতারাম হাজরিন, আমার মনে হয় এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা মশার উপরে যদি আপনি একটু চিন্তা গবেষণা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মশাকে যিনি বানাইছেন তিনি হলেন। যে কোনো জিনিস নিয়ে একটু গবেষণা করেন না, যদি পজিটিভ লাইনে গবেষণা করেন তাহলে আল্লাহ পর্যন্ত যাওয়া। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, সেই জায়গায় যাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে কি দেওয়া হয়েছে? হ্যাঁ, শুয়োরের গোশত আর মদ। এই মুহূর্তে এমন একটি জটিল অবস্থা, মুসলমানের পক্ষ থেকে কোনো হালাল খাবার আসার কোনো ব্যবস্থা নাই, কাফেরদের হাতে তাদের বাড়িতে তাদের জেলখানাতে বন্দী।
এমত অবস্থায় কি করবেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু তিনি চিন্তা করলেন, আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন, মদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, শুয়োরের গোশত হারাম, অতএব আমি এই হারামের দিকে যাব না। ওনার সামনে এই খাবার দেওয়া হয়েছে, দেওয়ার পরে আবার মাঝে মাঝে কি উকি মেরে দেখে, যারা যারা দেখতেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল ফাতেমা। সেই ফাতেমা কালেমা পড়ে পরবর্তীতে মুসলমানও হয়েছিলেন। মুসলমান হয়ে আমার নবীর সামনে হযরত খুবাইবের ব্যাপারে একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন, সেই রিপোর্টটা আপনাদেরকে শুনেই আজকের আলোচনা শেষ করতে চাই। মহতারাম হাজিরিন, একটু দুই এক মিনিট সময়, যদিও বেশি হয়ে গিয়েছে, একটু এই কথাটা শেষ করার জন্য আমি আপনাদের কাছে সময়টা চাইবো। মহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ওই মহিলা, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি পরে মুসলমান হয়েছিলেন, নবীর কাছে বলছেন, والله ما رايت اسيرا قط خيرا من خبيب ولقد رايته ياكل من قطعه عنب وما بمكه يومئذ ثمر وانه لموثق في الحديد وما كان الا رزق رزقه الله একটু আওয়াজ করে কোন الله اكبر والله ما رايت اسيرا قط خيرا من خبيب আল্লাহর কসম নবী গো, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দি মানুষ আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দী ছিলেন, অবস্থাটা ছিল এমন, তার সামনে মদের পানি, শুয়োরের গোশত, উভয়টাই হারাম। এই হারাম বস্তু দেওয়া হয়েছিল খাবারের জন্য, পান করার জন্য, উদ্দেশ্য ছিল হারাম পান করবে, হারাম খাইবে, ইমানের পাওয়ার কমে যাবে, দুর্বল হয়ে যাবে, একসময় কি ইমান ছেড়ে দেবে। আওয়াজ করে বলেন, মুসলমান, হারাম খাওয়ার দ্বারা ইমানই পাওয়ার কমে না বাড়ে? বাড়ে না কমে? ও মুসলমান, হারাম খাওয়ার দ্বারা ইমানের পাওয়ার কমে, হালালের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে। হালাল অল্প হইলেও তার শক্তি বেশি, হারামের ভিতরে কোনো শক্তি নাই। মৃত মানুষ মুর্দার, হাজার হাজার মুর্দার পড়ে আছে, বিন্দু পরিমাণ কোনো নড়াচড়া করতে পারে না, কোনো কাজ করতে পারে না। জীবিত একজন মানুষ অনেক কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য সুকৌশলে মুসলমানদের সমাজে, মুসলমানের ঘরে ঘরে রন্ধ্রে 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 সুদ ঢুকায়া দেওয়া হয়েছে। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে দেওয়া হয়েছিল এইগুলো পানাহারের জন্য। তিনি চিন্তা করলেন, মালিক হারাম করেছেন, আমি এইগুলো পান করব না, আমি এগুলো খাইব না। হযরত ফাতেমা বলেন, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তু খায়রান মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতাআতি ইনাব। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইবকে দেখেছি যেই সময়ে মক্কার বাগানে কোথাও কোনো ফল নাই, মক্কার বাজারে যেই সময়ে কোনো আঙ্গুর নাই, জেলখানাতে বন্দি খুবাইবকে তখন আমি দেখতে পেয়েছি জেলখানার ভিতরে বসে বসে তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। ওনার ভিতরে এই তাজা আঙ্গুর, তাও আবার সিজন সারা, কে পৌঁছায় দিয়েছেন? ওমা কানা ইল্লা রিযকুন রাযাকাহুল্লাহ, এটা আর কোনো কিছুই ছিল না, এটা ছিল আমার আল্লাহ দেওয়া। কোন আমার আল্লাহর দেওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, কল্পনাতি হিসাব করা যাবে না, কোনো হিসাব মেলানো যাবে না, কল্পনা করা যাবে না, এমন পদ্ধতিতেও আমার আল্লাহ রিজিক দিতে। তাহলে রিজিকের মালিক মহতারাম হাজিরিন, তাই আসুন, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, সেই আল্লাহ আমাদেরও মালিক, তাই যেই মালিক আমাদের মালিক, মালিকের সাথে যেন আমাদের সম্পর্ক খারাপ হয়, হ্যাঁ ভালো হয়, ভালো হয়, ভালো হয়, ভালো হবে, নেক আমলের দ্বারা সম্পর্ক খারাপ হবে, গুনাহের কাজের দ্বারা। তাই আসুন, সব রকমের গুনার কাছ থেকে দূরে থেকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে আমরা যেন ওই মালিকের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি, আমাদের সম্পর্ক যেন গভীর থেকে গভীর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।